আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাপা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আরএফএল বেস্ট বাই থেকে আমি কি কি শপিং করেছি। আর এগুলো দেখানোর আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখানে আমি যা যা কিনেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শুরুতে একটা হচ্ছে আমি স্প্রে করার বোতল নিয়েছি, পানি স্প্রে করার, এটা হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য নিয়েছি। তার সাথে নিয়েছি একটা সিরামিকের বোল, মানে কারি বোল। আর এখানে হচ্ছে দুইটা ঝুড়ি নিয়েছি, আর ঝুড়ির প্রাইসটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আর এই ঝুড়ির প্রাইসগুলো হচ্ছে 60 টাকা করে লেখা ছিল, তবে আমি 50 টাকা করে নিয়ে এসেছি। দুইটা ঝুড়ি আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। আর এই তো কাঁচের যে বড় টাইপের মগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে বেশ বড়। আর এই মগটা নিয়েছে আমার কাছে 140 টাকা। আর এখন আমি হচ্ছে 6টা ছোট ছোট বাটি নিয়েছি, এগুলো হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি। চাইলে কিন্তু এক পিস করে আনা যায়, তবে এই বাটিগুলো আমি কিন্তু প্রায় কয়েক মাস আগে নিয়েছি, তখন প্রাইসটা কম ছিল, এক একটার প্রাইস ছিল 35 টাকা করে, মানে এক একটা পিস ছিল 35 টাকা করে। তবে এখন প্রাইসটা অনেকটাই বেড়ে গিয়েছে, তাছাড়া অনেক শোরুমে এখন এই বাটিগুলো দেখাও যায় না। তো আমি অনেক আগে নিয়েছিলাম, তাই ভাবলাম যে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এখন পর্যন্ত কিন্তু ইউজ করা হয়নি। আর এরকম বাটি আমার আগেরও আরও 6টা আছে, সেগুলো আমি ইউজ করতেছি, আর এগুলো হচ্ছে নতুনই আছে। তো সবগুলোই কিন্তু আমি প্রাইস সহ আপনাদেরকে বলে দিলাম। গাছে স্প্রে করার জন্য যে বোতলটা নিয়েছিলাম ওটা 60 টাকা নিয়েছে। আর সিরামিকের কারি বলটা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে নিয়েছিলাম, ওটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 150 টাকা। আর এখানে হচ্ছে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি, আর সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক বিটারটা দেখতে কেমন। আর এই ইলেকট্রিক বিটার দিয়ে আমি হচ্ছে আপনাদের মাঝে কেক বানিয়ে শেয়ার করব, এর জন্যই এই বিটারটা নিয়ে আসলাম। আর এটার প্রাইসও কিন্তু খুব বেশি একটা না, আমার কাছ থেকে এই ইলেকট্রিক বিটারের প্রাইসটা নিয়েছে 800 টাকা, এর কমে কিন্তু দারাজে পাওয়া যায়। যাই হোক, আমি কিন্তু প্যাকেট থেকে বের করে নিয়েছি বিটারটা, আর এখন প্যাকেটটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা অনেকে জিজ্ঞাসা করতে পারেন কোন ব্র্যান্ডের বা পাওয়ার কত কত ওয়াটের, তাই আমি প্যাকেটে কিন্তু দেখিয়ে দিলাম। আর এই তো ইলেকট্রিক বিটারটা দেখতে হচ্ছে এইরকম। তো এই যে এটার হচ্ছে তারটা এখানে দেওয়া আছে, আর এই তো এখান থেকে হচ্ছে সুইচ দেওয়া যাবে, কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। আর যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট একটি লাইকের কারণে আমার এই ছোট চ্যানেলটি বড় হতে অনেক বেশি সাহায্য করবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই টুকটাক কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।